নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো উচ্ছে আলু চচ্চড়ি। উচ্ছে আলু চচ্চড়ি বানাতে উপকরণে কী কী লাগছে চলুন দেখে নিই। প্রথমেই নিয়েছি উচ্ছে। উচ্ছেটাকে আমি এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি। আলুর ভাগটা একটু বেশি, কারণ উচ্ছেটা তেতো লাগে বলেই আমি আলুর ভাগটা একটু বেশি নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি সর্ষে আর অর্ধেক শুকনো লঙ্কা। মশলা এখানে রয়েছে রসুন, দুটো কাঁচা লঙ্কা, সাদা সর্ষে আর কালো সর্ষে, সর্ষের তেল, নুন আর পরিমাণ মতন হলুদ। উচ্ছেটাকে প্রথমে ভেজে নেব, তার জন্য আমি প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 চামচ মতন তেল দিয়েছিলাম বড় চামচের, এবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, একটু লাল হওয়া অবধি আমি উচ্ছেগুলোকে ভেজে নেব। উচ্ছেটা অল্প ভাজা হয়েছে, আমি এখন একটু স্বাদ মতন নুনটা দিয়ে দিচ্ছি, তাতে উচ্ছেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আর একটু লাল করে ভাজবো। এখন উচ্ছেটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। সর্ষে আর শুকনো লঙ্কাটা আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এবার আমি আলুগুলোকে দিয়ে দেব। পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। একটুখানি আমি সর্ষের তেল দিচ্ছি অল্প, 1 চামচ মতন। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কালো সর্ষে আর সাদা সর্ষে, যেটা আপনাদের প্রথমেই দেখেছিলাম সেটাই দিয়েছি। মশলা দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা সেদ্ধর জন্য যতটা জলের প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি মতন জল দিলাম। আলুটা যখন অর্ধেক সেদ্ধ হবে তখন আমি উচ্ছেটা দেব, কারণ এখন দিলে বেশি তেতো হয়ে যাবে। আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি উচ্ছেটা দিয়ে দিচ্ছি। উচ্ছেটা আর একটু সেদ্ধ হবে আলুটার সাথে। উচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে আর আমি একদম ঝোলটাকে শুকিয়ে দিয়েছি, নাহলে ভালো লাগবে না খেতে। এবার পরিমাণ মতন চিনি দিচ্ছি, এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। এটা অবশ্যই একবার গরম ভাতের সাথে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা আপনাদের কেমন লাগলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।